সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা যারা শিক্ষাবর্ষ 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে তাদেরকে মাহতাব সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আমার নিজের পরিচয় দিই। আমি করুণনীতি ও সুশাসন প্রথম পত্রের আজকে পড়াবো। আমি তোমাদের আমার পরিচয়, আমার নাম জয়ন্ত কুমার কুণ্ডু, আমি করুণনীতি ও সুশাসন পড়াবো। প্রথম পত্র দ্বিতীয় পত্র আমার সাথে কামরুন্নাহার ম্যাডাম আছেন, উনিও তোমাদের করুণনীতি ও সুশাসন পড়াবে। আমি 2006 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করে 2013 সালে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে চাকরি নিই এবং অধ্যাপতি কর্মরত আছি। আমাদের কামরুন্নাহার ম্যাডামও ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করে এই এই সরকারি মাহতাব উদ্দিন কলেজে উনি কর্তব্যরত আছেন অথবা দায়িত্বরত আছেন। তা আমরা পরিণতি ও সুশাসন সম্পর্কে করার আগে আমি আজ যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস পরিচিতি পর্ব, সেহেতু আসলে ক্লাসটা এইভাবে হওয়ার কথা ছিল না। বিশ্ব পরিবর্তিত পরিস্থিতির কারণে কোভিড-19, তোমরা জানো কোভিড-19 কারণে আমরা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে বাধ্য হয়েছি এবং এই অনলাইন প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে তোমাদেরকে আমাদের মেসেজগুলো অথবা আমাদের টিচিং মেথড অথবা টিচিং আইটেমসগুলো তোমাদের দ্বার ঘরে পৌঁছে দিচ্ছি। বিশ্ব পরিবর্তিত পরিস্থিতির মাধ্যমেই কারণেই আমরা আজ এই অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে বাধ্য হয়েছি। আমাদের মাহতাব উদ্দিন কলেজ সম্পর্কে কিছুটা ধারণা তোমাদের দেওয়া উচিত। তোমরা বিভিন্ন স্কুলের গণ্ডি পার করে আজ শিক্ষাবর্ষ প্রথম বর্ষে উত্তীর্ণ হয়েছে। মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ 1966 সালে পাকিস্তান পিরিয়ডে এই কলেজটি প্রতিষ্ঠিত। 1966 সালে আমাদের এখানকার মাহবুব চেয়ারম্যান, তার পিতার নাম মাহতাব উদ্দিন, ওনার নামেই নামকরণ করা হয়। আমরাই এই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জমিদাতা। এখন আসা যাক যে আমরা করুণনীতি ও সুশাসন সম্পর্কে স্কুল লেভেলে কিছুটা ধারণা নিয়ে আসছি যে করুণনীতি। আচ্ছা, আমরা পাঠদানের প্রথম পর্যায়ে আসতেছে করুণনীতি ও সুশাসন। আর মাহতাব উদ্দিন কলেজের যে ঐতিহ্য, এখান থেকে আমরা অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ লেভেলে লেখাপড়া করতে গিয়েছে। এছাড়া আমরা এই প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি যে সহশিক্ষার আয়োজন করে থাকি সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া যায়। যেমন আমরা বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড এর মাধ্যমে সহশিক্ষার আয়োজন করে থাকি। এছাড়া বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকি, যেগুলো সহশিক্ষার অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখন আমরা করুণনীতি ও সুশাসন প্রথম পত্র এ সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিই এই অধ্যায়ে, এই বইটিতে। এছাড়া বইয়ের ব্যাপারে তোমরা যারা অনেকে আমার সাথে যোগাযোগ করছো যে স্যার কি বই কিনব, সেক্ষেত্রে বাংলাদেশে আমাদের এই জাতীয় শিক্ষানীতি ও পাঠ্যপুস্তক কার্যক্রমের আওতায় অনেক বই আছে। যেমন করুণনীতি ও সুশাসনের প্রথম পত্র হিসাবে একটি বই আছে, যেটা হচ্ছে জনাব মোজাম্মেল হক স্যারের বই। এছাড়াও আব্দুল ওয়াহিদ স্যারের বই আছে, স্যার নুরজান ও জ্ঞান স্যারের বই আছে, বাজারে অনেক বই আছে, তোমরা একটা কিনে নিতে পারো যে কোনো বই। সেক্ষেত্রে বইয়ের সিলেবাস সবই এক, শুধু ভাষাগত তারতম্য থাকতে পারে, কিন্তু সিলেবাস এক, এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে সব বইগুলোর ভিতরে ভালো বই, যেমন মোজাম্মেল হক স্যার, আব্দুল ওয়াহিদ ভূঁইয়া স্যারের বই, এগুলো মোটামুটি ভালো বই, এগুলো তোমরা জাস্টিফাই করে কিনতে পারো। তবে সিলেবাস সব এক। এরপর আসুন করুণনীতি ও সুশাসন সম্পর্কে আমাদের প্রথম পত্রে 10টি অধ্যায় আছে। 10টি অধ্যায়ের প্রথম অধ্যায় হচ্ছে করুণনীতি ও সুশাসন পরিচিতি, দ্বিতীয় অধ্যায় সুশাসন, তৃতীয় অধ্যায় মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য, চতুর্থ অধ্যায় সুশাসন ও ই গভর্নমেন্টস, পঞ্চম অধ্যায় অধিকার কর্তব্য ও মানবাধিকার, ষষ্ঠ অধ্যায় রাজনৈতিক দল নেতৃত্ব ও সুশাসন, সপ্তম অধ্যায় সরকার কাঠামো, অষ্টম অধ্যায় হচ্ছে জনমত রাজনৈতিক সংস্কৃতি, নবম অধ্যায় জনসেবা ও আমলাতন্ত্র, এবং দশম অধ্যায়
হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তা। এই 10টি অধ্যায়ের সমন্বয়ে আমরা প্রথম পত্র সাজিয়েছি। এই 10টি অধ্যায় তোমাদের প্রথম বছরে এবং বোর্ডের নির্দেশ আছে শুধু প্রথম বছরে প্রথম শিক্ষাবর্ষে প্রথম অধ্যায় পরিণতি ও সুশাসনের প্রথম পত্র সাথে সাথে দ্বিতীয় পত্র আমাদের পাঠদান করতে হবে অথবা নির্দেশকে পড়তে হবে। পরিণতি ও সুশাসন পড়ছি, পরিণতি ও সুশাসন পরিস্থিতিতে ধারণা পরিধি সুশাসন ধারণা বৈশিষ্ট্য পরিণতি ও সুশাসনের ক্রমবিকাশ পরিণতি ও সুশাসনের সঙ্গে জ্ঞানের অন্যান্য সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস সমাজবিজ্ঞান লোক প্রশাসন অর্থনীতি নীতিশাস্ত্র ভূগোল জনপ্রশাসন ও উন্নয়ন চর্চা হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইসব বিষয়গুলো আমরা প্রথম অধ্যায়ের প্রথমেই দেখতে পাই। পরিণতি ও সুশাসনের সংজ্ঞা, আসলে পরিণতি যেটাকে আমরা বলতে পারি পরিণতির ধারণা ও সংজ্ঞা কনসেপ্ট অফ সিভিক্স। মানুষ সামাজিক জীব, স্বভাবতই নিঃসঙ্গতার জীবনযাপন করতে পারে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ স্ত্রী পুত্র সন্তান সন্তানদের স্নেহ প্রেম প্রীতির আবদ্ধে আবদ্ধ, এজন্য মানুষ আপনজন নিয়ে একত্রে বসবাস করতে চায়। রাষ্ট্রবিজ্ঞানের জনক বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলেছেন মানুষ স্বভাবতই সামাজিক এবং রাজনৈতিক জীব। যে সমাজে বসবাস করে না হয় সে হয় দেবতা না হয় পশু। রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা নয় হয় পশু। এবার আসো পরিণতির ধারণা ও সংজ্ঞা। ইংরেজি সিভিক্স সিআই ইংরেজি সিআই ভিআই সিভিক্স কথা থেকে পরিণতির প্রতিশব্দ। সিভিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিটাস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিক্স বা সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক এবং নগর রাষ্ট্র। শব্দগত অর্থে সিভিক্স বা পরিণতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও অন্যান্য কার্যাবলীর সংক্রান্ত বিজ্ঞান। এবার আসো কিছু প্রামাণ্য সংজ্ঞা। যে সকল প্রতিষ্ঠান অভ্যাস কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই হচ্ছে পরিণতি। এই কথাটা বলেছেন কে? এফআই গ্লাউড এবং ইএম হোয়াইটের মতে। এই সংজ্ঞাটা খুবই প্রামাণ্য সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। ইএম হোয়াইট নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকেই পরিণতি বলে। ইএম হোয়াইট বলেছেন নাগরিকতার সাথে সম্পর্ক বা জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকেই পরিণতি বলে। তাহলে পরিণতি সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা হয়ে গেল। নাগরিকতা নগর এবং নগর রাষ্ট্র এদের সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে সেটাকেই হচ্ছে পরিণতি। পরিশেষে আমরা বলতে পারি নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয় জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পরিণতি বলে। নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয় জাতীয় রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক তাহলে পরিণতি ও সুশাসন সম্পর্কে আমাদের একটি পরিণতি সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা হয়েছে কি নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয় জাতীয় বা রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকেই পরিণতি বলে। তাহলে ইএম হোয়াইট কথাতে বলেছেন
কি নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকে করুণনীতি বলে। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাকে করুণনীতি বলে। আচ্ছা, এবার আসো করুণনীতির, করুণনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। করুণনীতি ও সুশাসন এর পরিধি ও বিষয়বস্তু, প্রথমত কি কি বিষয় নিয়ে করুণনীতি, তার পরিধি, ব্যাপকতা বা বিষয়বস্তু নিয়ে তার আলোচনা করে থাকে সেই সব নিয়ে আমরা জানব। নাগরিকতা বিষয়ক, নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিক অধিকার, কর্তব্য, মানবাধিকার, মানব সভ্যতার আদি সংগঠন, আইন ও নৈতিকতা, স্বাধীনতা, সাম্য, দেশপ্রেম, জাতীয়তা, জনসেবা, আমলাতন্ত্র, সংবিধান, ই গভর্নেন্স ও সুশাসন, নেতৃত্ব, জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দল, নির্বাচন ও বা নির্বাচন মণ্ডলী, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, সরকারের বিভিন্ন অঙ্গ বা বিভাগ সম্পর্কে এই করুণনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তুগুলো আলোচনা করে থাকে। নাগরিকতার বিষয়ক, যেমন নাগরিকের দায়িত্ব কর্তব্য কি সেটা করুণনীতি আলোচনা করলে আমরা জানতে পারি, করুণনীতি পাঠ করলে আমরা জানতে পারি। সভ্যতার আদি সংগঠন সম্পর্কেও আমরা জানতে পারি, যেমন গ্রিক সভ্যতায় দেখা যায় যে নগর রাষ্ট্র, ছোট ছোট আইডিয়াল স্টেট ছিল। তোমরা গ্রুপের ক্লাসে যখন রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করতে যাবা তখন তোমরা জানতে পারবা। তারপর রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া যাবে, যেমন নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, জনমত, শ্রেণীভেদ, সরকারের বিভিন্ন অঙ্গ, কার্যাবলী। সরকারের বিভিন্ন অঙ্গ বলতে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে বলা হয়। হ্যাঁ, তারপর সংবিধানের প্রকৃতি, তারপর রাষ্ট্রের উৎপত্তি, তোমার ধরো রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, ইতিহাস, এসব সম্পর্কে করুণনীতি আলোচনা করে থাকে। রাজনৈতিক তত্ত্ব সম্পর্কেও করুণনীতি বা পৌরবিজ্ঞান আলোচনা করে থাকে। এবার আসো করুণনীতি পাঠের সুপ্রয়োজনীয়তা, করুণনীতি বা সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। করুণনীতি আমরা কেন পাঠ করব? যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে, যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে তার প্রায় সকল দিক নিয়ে করুণনীতি আলোচনা করে। যেমন করুণনীতি ও সুশাসন সুস্থ ও শুদ্ধ জীবন, সমাজ জীবনের গঠনের শিক্ষা দান করে। করুণনীতি ও সুশাসন সুস্থ ও সুন্দর সমাজ জীবনের গঠনের শিক্ষা দান করে। করুণনীতি সুশাসন নাগরিকতার শিক্ষা দান করে। বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কেও শিক্ষা দান করে। করুণনীতি ও সুশাসন নাগরিকের রাজনৈতিক বা গণতান্ত্রিক চেতনা উন্মোচন করে। করুণনীতি ও সুশাসন ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বিকশিত করে। যে কোনো বিষয় জানার অর্থই হচ্ছে আমরা কেন পাঠ করব। মূলত আমরা জ্ঞানার্জনের জন্য পাঠ করব, জ্ঞান আহরণের জন্য পাঠ করব। প্রথম, করুণনীতি ও সুশাসন আমরা কেন পাঠ করব? জ্ঞানার্জনের জন্য পাঠ করব। জ্ঞান আমাদের কি কাজে লাগবে? যেমন চেতনা বৃদ্ধি করবে, আমাদের অধিকারকে সচেতন করবে। করুণনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে আমরা অধিকারকে, আমাদের নিজস্ব অধিকার, আমাদের যে ন্যায্যতা সেটা আমরা পাওয়ার জন্য চেষ্টা করব, বা অধিকারকে সচেতন করে আমরা সেটা অবহিত ও সচেতন হতে পারব। এবার হচ্ছে সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে, দেশপ্রেম বৃদ্ধির ক্ষেত্রে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় করুণনীতি ও সুশাসন জ্ঞানের পরিধিকে বিভিন্নভাবে সহায়তা করে। এবার আসো বাংলাদেশে করুণনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব। দেশকে ভালোবাসার শিক্ষা, জাতীয় ইতিহাস জানা, জাতীয় সমস্যা ও সমাধানের পথ নির্দেশক। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন আছে? সুনাগরিকের শিক্ষা লাভ, গণতান্ত্রিক চেতনা সৃষ্টি, সংবিধান সম্পর্কে জানা, উদার দৃষ্টিভঙ্গি অর্জন, সঠিক ইতিহাস সম্পর্কে জানা, সুশাসন প্রতিষ্ঠা ইত্যাদি সম্পর্কে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে করুণনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব অপরিসীম। করুণনীতি ও সুশাসনের ক্রমবিকাশ এটাও তোমরা করে নিতে পারবা বিভিন্ন বই থেকে। যেমন 1980 সালে জাতিসংঘ
ইউএনডিপি সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা সুশাসন সম্পর্কে বাস্তবভিত্তিক চিন্তা ভাবনা শুরু করে। তবে এর সংস্থার লক্ষ্য ছিল সে সময়ের প্রশাসনে বিদ্যমান দুর্নীতি, অস্বচ্ছতা, সরকারের দায়িত্বজ্ঞানহীনতা, গভর্নমেন্ট সম্পর্কে বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি করা ইত্যাদি কারণে। 1992 সালে বিশ্বব্যাংক গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক রিপোর্টে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করেন। তাহলে পরিণতি সম্পর্কে আমরা জানতে পারলাম, এবার সুশাসন সম্পর্কে আমরা জানব। সুশাসন ও সুশাসন, সু মানে ভালো, শাসন হচ্ছে পরিচালন করা, তার মানে হচ্ছে ভালো পরিচালনকেই আমরা সুশাসন বলতে পারি। সুশাসনের যেখানে আমাদের কয়েকটি নির্দেশক দিক থাকে, যেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্স, এগুলোই আমরা সুশাসনের নির্দেশিত দিক। অ্যাকাউন্টেবিলিটি বলতে জবাবদিহিতা থাকতে হবে, সরকারের জবাবদিহিতা থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি মানে সরকারের জবাবদিহিতা। ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা থাকতে হবে, কোনো কাজের স্বচ্ছতা থাকতে হবে। এবং গুড গভর্নেন্স মানে সেটা হচ্ছে সঠিক কথায় বা তথ্যের আদান প্রদানে অবাধ বিচরণ থাকতে হবে। উৎপত্তিগতভাবে ও তত্ত্বগত বিভিন্নতা থাকতে পারে। এবার আসো, বিভিন্ন পরিণতি ও সুশাসনের সাথে ইতিহাস, ইতিহাসের কি সম্পর্ক বা মিল, কি সম্পর্ক, কি সাদৃশ্য, ঘনিষ্ঠতা। ইতিহাস মানব জাতির অতীতের স্মারকলিপি, সামগ্রিক জীবন দর্পণ। অন্যদিকে পরিণতি ও সুশাসন সে সমাজের অংশ, রাষ্ট্র সরকার সম্পর্কিত সে ইতিহাস অন্তত ঘনিষ্ঠপূর্ণ। সুতরাং ইতিহাসের পরিণতি ও সুশাসনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আমি পরিণতি হচ্ছে এমন একটি সাবজেক্ট যে নাগরিকতার সকল বিষয় নিয়ে আলোচনা করে। ইতিহাস চলমান, ইতিহাসও অতীতের স্মারকলিপি। তাহলে ইতিহাসের, ইতিহাস এবং পরিণতির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। একে অপরের পূর্ণতা দান, উভয় শাস্ত্রে পরস্পর পরস্পরকে পরিপূর্ণতা দান করে। ইতিহাস প্রদত্ত তথ্য দ্বারা পরিণতি ও সুশাসন যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি পরিণতি ও সুশাসনের জ্ঞান দ্বারা ইতিহাসও সঞ্জীবিত হয়েছে। জেনেনিক বলেন, কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ নয়, সামাজিক প্রতিষ্ঠানের সময় সংগঠন ও কার্যকলাপ বোঝানোর অন্যান্য ইতিহাস পাঠ করা প্রয়োজন। এবার আসো, পরিণতি ও সমাজ বিজ্ঞানের কি সম্পর্ক। সমাজ বিজ্ঞান মূলত পরিণতি ও সুশাসন সামাজিক বিজ্ঞান অনুষদের একটি সাবজেক্ট বা বিষয়। পরিণতি ও সুশাসনের সাথে সমাজ বিজ্ঞানের কি সম্পর্ক। প্রথমে আমরা আসো কি সব সাদৃশ্য আমরা দেখতে পাই, আলোচ্য বিষয় মিল। পরিণতি রাষ্ট্র, পরিবার, সমাজ, পরিবেশ, ব্যক্তিত্ব, নেতৃত্ব, তোমার সম্পত্তি, অপরাধ।